एवरीवन वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে সাত সকালবেলা কিচেন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা দেখো রুটি আর হচ্ছে একটা ভাজি, চাল কুমড়ো ভাজি। তো আজকে সবচেয়ে বড় কথা একটা রুটিও না সেভাবে ফোলেনি। তো ঠিক আছে চলো রুটি ফুললে যে তোমাদের ফোলাটা দেখাবো আর ফোলেনি দেখাবো না এমনটাও না। তো এই চাল কুমড়ো ভাজি আর রুটি তোমরা দেখলে এটাই হলো আজকে ব্রেকফাস্ট। আমাকে আমার এক ভিউয়ার জিজ্ঞাসা করেছে দিদি কাড়াটা কি, কাড়া কি তোমরা প্রতিদিন তৈরি করে খাও ওটা কি? দেখো কাড়াটা হলো একটা ইমিউনিটি বুস্টার, একটা হট হেল ড্রিঙ্ক বলতে পারো। এটা ইনস্ট্যান্ট ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। ঠান্ডা জ্বর কাশি এগুলো তো ইমিউনিটি পাওয়ারটা যদি ঠিক থাকে তাহলে তো হট করে অ্যাটাক করতে পায় না, আর এই কাড়াটা তারই একটা বড় মেডিসিন বললে চলে। তো চলো তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেই আমি কাড়াটা কী করে তৈরি করি। প্রথমে আমি জল নিলাম, তোমরা জল নেবে যতটা, দিনের মধ্যে তিনবার অন্তত তোমরা খাবে সেই মাপে কাপ ভর্তি করে জল নেবে, এবং যতটা জল যে কয় কাপ তোমরা লাগবে তোমাদের ঠিক তার ডবল নেবে জল, ঠিক আছে? তারপর দিয়ে এবার আমি দিয়ে দিলাম একটা ডাস্ট। এই ডাস্টের মধ্যে আছে আদা, শুকনো আদা, তেজপাতা, লবঙ্গ, তারপরে এলাচ, দারুচিনি, তার মধ্যে আছে গোলমরিচ, ব্যাস এগুলোকে ডাস্ট করে নিয়েছি আমি, ঠিক আছে? তো এইগুলোই আর দারুচিনিটা কিন্তু মাস্ট। দারুচিনি কিন্তু ভীষণ ভালো একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে ইমিউনিটি পার্কে খুব ভালো তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। তো এগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম চিনি, আর একটু পরে দেখো যখন জলটা একটু ফুটে উঠবে তখন দিয়ে দিলাম আমি তুলসী পাতা। তুলসী পাতা আমরা জানি ওরা খুব ভালো ঠান্ডা কাশির জন্য, তো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। তো তুলসী পাতা চার পাঁচটা আমি দিয়ে দিলাম। তো এটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটাতে হবে, আর তোমরা চাইলে ঢেকে ঢেকেও করতে পারো। আমি আমি বলি এটা হচ্ছে কিন্তু একটা, মানে আমি আবারও বলছি কথাটা যে এটা কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে খুব ভালো একটা ভালো লেভেলে পৌঁছে দেয়। আর এটা কিন্তু আমি এক ডক্টরের কাছ থেকে আমি শুনেছি, তারপর থেকে কিন্তু মানে গত বছর করোনা যে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু খেয়ে আসছি, মাঝখানে কিছুদিন স্কিপ হয়েছিল। তো দেখো একটুখানি চাপাতি মিশিয়ে দিলাম আমি লাস্টে, একটুখানি ফ্লেভারটা আলাদা করার জন্য, কারণ আমার আদিও মানে বাচ্চারা খাবে তো একটু ফ্লেভারটা যদি আলাদা না হয় না ওরা খেতে চায় না। তো যাই হোক অল্প একটুখানি তোমরা চাপাতি দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর তুলসী পাতা তো দেবেই মাস্ট, তুলসী পাতা নর্মাল তো ফুলের দোকান তোমরা পেয়ে যাবে। তো ঢেকে ঢেকে করতে পারো, কিন্তু খেয়াল রাখবে যেন উতরে না পড়ে, ঠিক আছে? তো এভাবে কিন্তু যতটা তোমরা জল নিয়েছো তোমরা অবশ্যই খেয়াল করবে জলটা কিন্তু অর্ধেক ফুটিয়ে ফুটিয়ে পুরো অর্ধেক করতে হবে। তো দেখো আমার ফুটিয়ে ফুটিয়ে জিনিসটা অর্ধেক হয়ে গেছে, এবার আমি এটাকে আমি নামিয়ে দেবো। তো এবার দেখো এটাকে কিন্তু গরম গরম খেতে হবে, তা বলে এটা না যে একদম গ্যাসের ওভেন থেকে নামিয়ে গরম গরম খাবো, ওরকমটাও নয়। তবে চেষ্টা করবো একটু গরম গরম খাওয়ার জন্য। তবে বাচ্চাদেরকে তোমরা যদি দিতে চাও একটুখানি ঠান্ডা করে দেবে, তবে উষ্ণ গরম যেটা বলে সেটা যতটা প্রয়োজন ততটা নিয়ে নিলে বাদ বাকিটুকু ঢেকে রেখে দাও, যখন আবার খাবে তখন আবার গরম করে নিয়ে খাবে। তো দেখো কালারটা দেখো কি দারুণ কালার এসছে, আমি যা যা বললাম এই এই ইনগ্রিডিয়েন্টস চায়ের মধ্যে কিন্তু আর কিছুই নেই, ঠিক আছে? তো এগুলো দিয়ে তোমরা প্লিজ করে খাও, ভীষণ ভালো মানে ফল পাবে। আমি বলছি আমি খুব ভালো ফল পেয়েছি। সাথে গুড মর্নিং জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, আগে বললাম তো আরেকবার বলে দিই, আমি না প্রায় দিনই বিশ্বাস করো তোমরা একটাই ভেবে নিই দেখা যাচ্ছে না, প্রায় দিনই আমি ভুলে যাই ওই ডেটটা, মানে ডেট তো বলি না, খুবই কম মনে হয় বলেছি আমার ব্লগে এতদিনই যতগুলো ভিডিও পোস্ট করেছি, মানে একদিন দুদিন হয়তো বলেছি কি না, মানে স্পেশাল যে ডেটগুলো সেগুলো হয়তো বলি, আদারওয়াইজ কোনো ডেট আমার বলাই হয় না, আমার খেয়ালই থাকে না। আর আরেকটা কথা যেটা সেটা হলো যে যে আজকে কোন ডে সানডে মানডে মানে সেটাও ভুলে যাই, মানে বলতে কি মানে সেই দিনটা হয়তো ভুলি না যে আজকে কোন ডে, মানে কিন্তু কি মানে বলতে কি তোমাদেরকে ভুলে যাই, ঠিক আছে? তো আজকে সকালবেলা উঠে আজকে বন করে নিয়েছি না আজকে বলবোই, আজকে বৃহস্পতিবার বলবোই, কালকে মনে বলেছিলাম না বুধবার। তো যাই হোক চলো এক কাপ চা নিয়ে এসছি, আর করা তো করা করলাম, করা করে তো দুই ছেলেকে আর বাবাকে দিলাম, ওরা খাচ্ছে ওই ঘরে বসে পড়াচ্ছে আদিমের পাপা আর খাচ্ছে, আমি একটু পরে খাবো, আমি আবার চাটা করেছি, আদিমের পাপা আবার দুধ চা খাবে না আর আমি খাবো, তার জন্য বললাম ঠিক আছে আমি কড়াটা পরে খাবো, যদি ওটা আগে খাওয়াটাই উচিত, কালকেও আমাদের লেট হয়ে গেছে খেতে, আজকে আজকেও করে নিয়েছি তাড়াতাড়ি।
তো আমি যেভাবে কার্ডটা করলাম তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। তোমরা যদি এখনো পর্যন্ত না করে থাকো, তোমরা কেউ বাড়িতে, প্লিজ তোমরা কিন্তু করো, এটা ইমিউনিটি পাওয়ার জন্য খুব ভালো। আর এটা শুধুমাত্র মানে এই আমরা যে করোনা সিচুয়েশনে আছি এর জন্য নয়, তুমি 12 মাসকাল যদি দিয়ে 3 বা 4 না হোক একবার অন্তত কেউ করে খেতে পারে না, ভীষণই ভালো। কিন্তু আমরা করি না, ওই এখন তো প্রবলেম বলতে বেশি খাচ্ছি, প্রবলেম সরে গেলে হয়তো খাবোই না বা কম খাবো, কম খেলেও ভালো খাই না। গতবার যেমন যখন করোনার প্রবলেমটা যখন শুরু হয়েছিল তখন থেকে কন্টিনিউ করেছিলাম, বেশ অনেক দিন খেয়েছিলাম, 3-4 মাস 5 মাস কন্টিনিউ করেছিলাম। তারপরে যেই ব্যাপারটা একটুখানি কমতে শুরু করলো তারপরে আর খাওয়া হয়নি। শীতের দিনের মাঝখানে বেশ কয়েকটা দিন খেয়েছিলাম, তারপরে মানে কন্টিনিউ কিছু করিনি। এখন আবার যেহেতু ব্যাপারটা আবার বেড়ে গেছে কন্টিনিউ করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এক কাপ চা খেয়ে নিয়ে মাছ নিয়ে এসছে সকালবেলা গিয়ে হাজবেন্ড নিচ থেকে, তো সেই মাছ এখন ধোবো, তারপরে ধুয়ে ফ্রিজে ঢুকাবো। আরও ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে কয়েকটা বেশ বাসন হলো, সে বাসনগুলোও এখন পর্যন্ত মাজিনি, সেগুলো এখন মাজবো। তার আগে চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। এখানটা দেখো আদিওম ক্যারাম বোর্ড খেলবে সারাক্ষণ, আমি এই তুলে রেখে যাব, ঠিক আছে? ক্যারাম বোর্ডের গুটিগুলো থেকে শুরু করে সমস্ত কিছু একদম ক্লিন করে রেখে যাবো। বাবা এই আধ ঘন্টাও লাগবে না, আধ ঘন্টা পরের সাথে বুঝিকে সেই আবার ক্যারাম বোর্ড অ্যাকচুয়ালি খেলার জায়গাটা বা কোথায় ওরা সারাক্ষণ এই ক্যারাম বোর্ড খেলবে না লুডো খেলবে এইসবই করে, ঘরের মধ্যে খাটি পায়, খাটি ওদের মানে খেলার একটা গ্রাউন্ড বলতে পারো। দিয়ে আর ওর জন্য কিছু বলি না, এখন মাঝখানে খুব রেগে গেছিলাম যে আমার আর জানো তো কী হয়েছে, ক্যারাম বোর্ডের নিচে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ানো কোন একটা জায়গায় দেখাতে পাচ্ছি কিনা, এখন একটা পেরেক টাইপের ছিল, ঠিক আছে? মানে ওই সরু যে পিন পেরেক বলতে পিনগুলো হয় না, ওই পিন ছিল পিনে না লেগে, এবার এইবার ধরো ক্যারামবোর্ডটা টেনে এবার টেনে নিয়ে এলো, আনলে কী হয় ওই নিচে পিনটাতে বেড কভার লেগে সেই বেড কভার এতটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? রেড কালারটা বেড কভার আছে, ওই অরেঞ্জ কালার যে বেড কভারটা আমার ওই বেড কভারটা ছিঁড়ে দিয়েছে, তারপর হোয়াইট কালার বেড কভারটা ওটাও খানিকটা জায়গায় একটুখানি দেখলাম ছেঁড়া, এইভাবে ছিঁড়েছে। তো সেই কারণে পাপা কালকে আবার পিনটা ভালো করে মানে পিটিয়ে পিটিয়ে ওকে থেতো করে দিয়েছে ওটাকে। তো যাই হোক চলে গেলো, গুছিয়ে নিই তারপর যাবো রান্নাঘর রান্না করতে। আর একবার স্নান টান করে এসে আজকে সময় ছিল, ভাবলাম স্নান করে সে রান্না করবো, তারপর দেখলাম না এমনিতেই ঘেমে জল, তারপরে 2 বা 3 বার স্নান তো আগে করতাম, 2 বা 3 বার অনেকবার জানমান 3 বা 4 বার মানে 3 বার তো মাস্ট করতামই। দিয়ে এখন ঠান্ডা প্রবলেম দেখো তাই নাকে কথা, এখনও ঠান্ডাটা কমেনি, তো সেই কারণে আর করবো না ভাবলাম, এখন থেকে কন্ট্রোল করি আর রান্নাবান্না করে স্নান করবো। আর রান্না হবে আজকে দুপুরবেলা কলমি শাক, অনেকদিন ধরে না শুধু মনে হচ্ছে কি যে কলমি শাক খাবো মানে শাক ভাজি খাবো, অনেকদিন ধরে বেশ শাক খাওয়া হচ্ছে না, শাক খেতে খুব মন চাইছে। রসুন দিয়ে একটু ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ওটাকে কী বলে কালো জিরে সোমবার দিয়ে, ঠিক আছে? মানে খুব ভালো লাগে খেতে, আর যে কোনো শাক মানে কালো জিরে এটা তো নর্মাল ব্যাপার, ভালোই লাগে। আর এখানটা মাছ
থুলাম দেখলে তিন রকমের মাছ আছে এখানটা একটা আছে ফলি মাছ আর জ্যান্ত যে রুই মাছগুলো হয় সেই মাছ জ্যান্ত কাতলা মাছ একটা হ্যাঁ এই তিন রকম মাছ আছে এখানটা ঠিক আছে ও না আরেকটা আছে আরেকটা কি মাছ গো চাড়কোন ও আরেকটা হচ্ছে বড় যে তেলাপে লাইলন টিকা বলে না সেটা মানে সব কটা মাছই মোটামুটি আজকে জ্যান্ত ছিল নিয়ে আসা হয়েছে এবারে এই মাছে দেখি এবার কোন একটা এবার সব কেটে রেখেছি এক জায়গায় আমি এবার আমি চিনতে পারবো না যে কোনটা কোন মাছ যে তার আগে দাও কারাটা একটু গরম করতে হবে কারণ আমি সকালবেলা কারা খাইনি এখন যদি আমি না খাই আমার হাজবেন্ড বাড়িতে বসে খ্যাক 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 শুরু করে দেবে হচ্ছে তোমরা দেখলে যে এটা কলমি শাক দিয়ে রসুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি আর এখানটা হচ্ছে একটা পটল দিয়েছি ঝিঙে আছে আলু আছে আর মাছ আছে তিন রকম এটা হচ্ছে এই যে ফলি মাছ আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শোল মাছ ছিল আগে ফ্রিজে প্লাস আর একটা রুই মাছ আছে মানে পাঁচমিশালি সবজি হ্যাঁ হ্যাঁ পাঁচমিশালি সবজি পাঁচমিশালি মাছ দুলারানি একদম মানে এই দুটো জিনিসে খুব মানে খুবই অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ একদম একদম খুবই ভালো রান্না করে পাঁচমিশালি জিনিসটাও ভালো হবে হ্যাঁ পাঁচমিশালি সবজি আর পাঁচমিশালি আরে বাবা টাকলা বাথরুমে গেছে টাকলা দেখিয়ে দিলাম সব হেই
রে গেমে ফ্যান টপ করেছি মাত্র তোমার সাথে কথা বললাম আজকে আমার চোখে সবকিছু গান্ধীজি গান্ধীজি লাগছে মানে আমার চোখে সবকিছু যেখানে দেখছি সেখানেই মনে হচ্ছে গান্ধীজি ছোট গান্ধী আদিকে দেখো সেম ওমনি লাগছে দেখতে তোমাকে এই তোমার চশমা কই যাও চশমা পরে এসো চশমা ছাড়া আজকে আমি ভাত খেতে দেব না তোমাকে একদম দেখো ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম না আগে যাও আমি বাম খেতে দেব না আজকে চশমা এই তোমার চশমা পরে এসো আর আমি আমার চশমা পরব চশমা ছাড়া প্রচন্ড পরিমাণে ব্যাড হ্যাবিট আমি ও ম্যাক্সিমাম টাইম এখন চশমা ছাড়াই থাকি কালকে রাত্রিবেলা দেখছি এই ঠিক এই উপরটা টসটস করে লাফাচ্ছে আর ব্যথা করছিল মাথা আবার চলো তাহলে খেয়ে নেই সবাই চশমা চশমা ছাড়া কোনো খাওয়া হবে না আজকে বলে চশমা বললে আমাকে ভালো লাগে না দেখতে আমি পড়ি না চশমার জন্য কি বললে চশমা বললে ভালো লাগে না আমাকে দেখতে তার মানে তুমি কি চশমাটা কি পরে স্টাইলের জন্য তোমার নাকি চশমাটা পড়ি না স্টাইলের জন্য পাওয়ারে চশমা আচ্ছা দাঁড়া এই কয়দিন আগে আমার ও বলছিল যে একটা নতুন চশমা করবে অন্য মডেলে তোমাকে আমি বানিয়ে দিচ্ছি দাঁড়াও না আমি চশমা বাইতে এনে রাখো যাও বাবা ফ্যান চালাতে এসে দৌড়ে ফ্যান টপ করে আছে ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নিই তাহলে আজকে সন্ধ্যাবেলায় না খুব একটা হেলদি ফুড তৈরি করেছি মানে হেলদি জল খাবার সন্ধ্যাবেলার এটা আমরা এত আগে দেখিনি না দেখে লাভ যেহেতু থাকবে না দেখো একদম প্রপার রুটি দিয়ে করা ঠিক আছে মানে রোল যেমনি হয় না একদম তেমনিভাবে করা কিন্তু রোলটা হয় ময়দা দিয়ে এটা হচ্ছে রুটি মানে আটা 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 দিয়ে রুটি করে তারপরে করা কিন্তু প্রপার যে রোল এগ রোল ওই রকম নয় কিন্তু এটা একবার দেখিয়ে দেয় এটা কী বলো তো এই জলখাবারটা তোমার একদম ব্রেকফাস্টে প্রপারলি খেতে পারবে তারপরে তোমার ওই লাঞ্চেও খেতে পারবে সন্ধ্যাবেলা টিফিন হিসেবে তো কোনো কথাই নেই তারপরে আবার রাত্রিবেলা ডিনারও খেতে পারবে এত ভালো একটা ব্রেকফাস্ট এটা সম্পূর্ণ আমার মন থেকে তৈরি করা অনেক দিন আগে থেকেই করে খাচ্ছি দাঁড়াও তুমি দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরাতে দেখা এই দেখো কী করেছি বলো তো দুটো রুটি করেছি প্রথমে রুটি দুটো ভেজে নিয়েছি তারপরে অমলেট করেছি অমলেটের উপরে তারপর একটা রুটি চাপিয়ে দিয়েছি তারপরে উল্টে দিয়েছি উল্টে দিয়ে আরেকটা রুটি দিয়েছি ঠিক আছে তো দুদিকে রুটি মাঝখানে অমলেট তারপরে মাঝখানটা কেটেছি কাটার পরে তারপরে হচ্ছে দেখো একদম সস দিয়ে টমেটো সস দিয়েছি আর স্যালাড একটুখানি কেটে দিয়েছি এটা একদম প্রপার হেলদি ফুড প্লাস হচ্ছে ভীষণ টেস্ট লাগে খেতে আর এটাতে ডিম দিইনি এটাতে মানে এমনি স্যালাড দিয়ে করা এটা ঠিক আছে আমার হাজবেন্ড খাবে বললো তার জন্য ডিম দিইনি এটা ও ডিম খাবে না বললো আর কি তো যাই হোক এটা তোমরা বললাম সব কিছুতে খেতে পারবে আমার না মানে কনফিউশনে ছিলাম যে আমি কি এটা কি তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম কি না বিশেষ করে আমি মনে হয় শেয়ার করেছিলাম তো সেই করে আজকে করলাম না নয়তো আমি অন্য আর একটা দিন আমি যেদিনকে করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা ঘরে একবার করে খেও বললাম সব সময় খেতে পারবে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবে আমি কিন্তু আদিমকে স্কুল টিফিন হিসেবেও দিই আর এটা সম্পূর্ণ আমার নিজের মন থেকেই তৈরি করা ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আজকে আমি শেয়ার করতে পারলাম না আদিওমকে দিয়ে এসেছি আদিওম ওই ঘরে ক্যারাম বোর্ড খেলছে পড়তে বসবে এই ঘরে যে খাটের অবস্থা মানে দুই ছেলের বাপ যে ঘরে যাবে সেই ঘরে অবস্থা একদম বাজে করে দেখো দেখো কি বলবো বলো আদিওমকে এখানে টিফিন দিয়ে ক্যারাম বোর্ড খেলছে খা খেয়ে উঠেই পড়তে বসবে এই নেবে তুমি তোমার ওই যে ডিম ছাড়া বলে ডিম ছাড়া করেছি উস্থা মানে কি বলবো চিল্লামিল্লি শুরু হয়ে গেছে ওদিকে কিসের জন্য বলো তো আদি পটি করবে ব্যাস আদি আর ওমেরও পটি মানে একসাথে দুজনে পটি পেয়েছে আদি ঢুকে গেছে এখন ওম চিল্লাচ্ছে বলবো না আচ্ছা ঠিক আছে বলবো না যা যা ওম আদি বেরিয়ে এসে ও তুই যা যা দিয়ে এবার আদি হচ্ছে ঢুকেছে এবার ওম চিল্লাচ্ছে এই তুই বেরা তুই বেরা তুই বেরা এমনি করছে ওমনি হবে পটি পিলে দুজন একসাথেই পায় কেন জানি না এটা এটা প্রায় দিনই দেখি ওইখান থেকে আমাকে চুপচুপ করাচ্ছে এদের একটা ব্যাপারই মানে সবসময় দেখি হয় আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমাদের বাচ্চা তোমার বাচ্চাদের কি এর জ্বর হলে ওর জ্বর হয় বা ওর প্রবলেম হলে ওর হয় ওইরকম কিছু ওদের হয় না তবে জ্বর ঠান্ডা কাশি দেখো বাড়ির একজনে হলে তো আরও দুজন পাঁচজন যে থাকে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এদের এদের জ্বর ব্যাপারটা সেরকম না হলেও হয়তো ভাইরাল ফিভারটা আজ এর হলো এর সেরে গেল দুদিন বাদে ওর হলো এই প্রবলেমটা হয় কিন্তু যে প্রবলেমটা হয় যে বললাম পটি মানে এ পটিতে যাবে সঙ্গে সঙ্গে আরে আমি যাবো বেরাও 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 বা দেখা গেলো দুজনই রেডি পটিতে যাওয়ার জন্য জামা প্যান্ট খুলে বসে আছে এই ব্যাপারটা হয় হ্যাঁ বলো ওষুধ খাওয়াবে না ওষুধ খাবে কখন খেয়েছো সন্ধ্যাবেলা আর একটু পরে খাবে এখন না
এখন ওই যে ওই ডিব্বার, হ্যাঁ ওটা খেতে হবে, ঠিক ঠিক ঠিক, ওটা ভালো লাগে বেশি। মা আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ দেখি তো, হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি লাগে, ওইটা খাওয়ার জন্য লাফালাফি করবে আর খাবে না। বড় বড় গুলো বেশ টেস্টি কিন্তু এখন আর ভালো লাগে না বড় বড়। হুম হুম, যাক চলো দেখি, ভাত বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে কুন্দ্রি, কুন্দ্রিটা হচ্ছে ভাজবো ঠিক আছে। কালকে অনেকদিন বাদে খেয়েছি, কালকে খুব টেস্ট লেগেছিল সত্যি কথা, ভীষণ ভালো লেগেছিল খেতে। তো আর রয়েছে যখন দেখলাম তো ভাজি আর মাছের তরকারি তো অনেকটাই রয়েছে, তো ভাবলাম একটু কুন্দ্রি ভেজে নিই মাছের তরকারি, আর ভাত তো হয়েই গেছে। দেখেন দেখাই, এই যে কুন্দ্রি ভাজা আমার হয়ে গেছে, আর এই যে যে কড়াইটাতে আমি কুন্দ্রিটা ভাজলাম না, এটা না আমি এখন আর মাজবো না, কেন বলো তো এটা কেবলই তো ভাজলাম, আর এটা কোনো জল ফল কিছু আমি দিইনি। আর রাত্রিবেলা কোনো কড়াই যদি আমি এরকম মানে কোনো ভাজা পোড়া করি না, আমি এরকম ঢেকে রেখে দিই, কেন বলো তো, কারণ হচ্ছে কোনো মানে জল ফল বা কোনো তরকারিতে কিছু করিনি, শুধুমাত্র ভাজি মানে পুরো তেলটা লেগে আছে, সেই কারণে সকালবেলা উঠে তো টিফিন কিছু করতে হবে, ওই কড়াইতে করে নেবো। আর এখানটা রয়েছে দুধ, দুধ জাল হচ্ছে ঠিক আছে, দুধটা হোক আর ওদিকে আমরা খেতে বসবো এখন। মাঝে মধ্যে ভাবি কি রাত্রের খাওয়াটা যদি না থাকতো না ভালো হতো, মানে রাত্রের খাওয়াটা মানে বিরাট বড় একটা হ্যাপা, মানে কেন জানি না রাত্রের খাওয়াটা সেই এখন খাচ্ছি পরে খাচ্ছি তখন খাচ্ছি এ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, আর লেট হয়ে গেলে তারপরে আবার রান্নাঘর ক্লিন করো, টেবিল মোছো, আর আমার আদিওম তো হাত দিয়ে খেলে যা হয় পুরো টেবিলের নিচ দিয়ে ফেলবে খাবার, এই প্রবলেমটা তো আছে, তো ভীষণ মানে হ্যাপা মনে হয় আমার কাছে। আবার শুয়ে শুয়ে শুনছে দেখ, হা করে শুনছি আমি কী বলছি, ভালো লাগছে না তোর নামে বলছি। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে মুখটা একটু মানে জল, মানে এত ঘুম পাচ্ছে কেন কি জানি, ভীষণ মানে টায়ার্ড লাগছে, ঘুম না মানে টায়ার্ড লাগছে, চোখের পাতা মনে একা অটোমেটিক্যালি আর কি বুঝে যাচ্ছে এরকম লাগছে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানটা এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসতে থেকো, আজকের মতো টাটা।